কংগ্রেসতকৈও ভ্রষ্টাচারী আর কোনো নাই, সেই কারণে একেরাহে 14 চনের প্রত্যেকটি ইলেকশন খুব বেয়াকে হারিছে। কংগ্রেসে 15 বছর করা অপশাসনের কারণেই, দেশক দিয়া বেয়া শাসনের কারণে এটা ইলেকশন তো জিকিব নয়। সিদিনাখন এটা ডিমা হাজার ইলেকশন হল, যাবার আগরবার ডিমা হাজার দুটা সিট জিকিছিলে, এবার কোনো কনটেস্টতো আহিব পৰা নাই। গতি প্রত্যেকটি ইলেকশনত কংগ্রেস হারি হারি ধ্বংস হয়েছে ভ্রষ্টাচারিতার কারণে, কুশাসনের গতি আর মানুষের বিশ্বাস নকরে। আমার মানুষে তো এনেও ভোট নিদিয়ে, লেটেস্ট আপনাদের সব লেটেস্ট ডিমা হাজার ইলেকশন। আমি আগর বছর 19টা জিকিছিল, এবার আমি কেটা জিকিল 25টা জিকিল। তার মানে কিয় 25টা জিকিল, 6টা আমার কিয় বেশি হল, আমি ভাল শাসন দিছো কারণে। আর কংগ্রেসে আগরবার ডিমা হাজার মানে 14 চনের আরো প্রায় 15টা ইলেকশনের নাম লব পড়ো, মানে লোয়া বেদ দিল। কিন্তু মানে লেটেস্ট ইলেকশন যদি হল তার কথা কল, ডিমা হাজার ইলেকশন। ডিমা হাজার ইলেকশনত কি হল, কংগ্রেসে তার আগর ইলেকশন তো দুটা সিট জিকিছিল, এবার 0 সিট জিকিলে। আমি 19টা জিকিছিল আগরবার, এবার 25টা জিকিলো। মানে আমার গ্রাফদল আরো আগুয়াই আগুয়াই গিয়ে আছে, কংগ্রেসের পিছুয়ে পিছুয়ে গিয়ে আছে। কারণ কংগ্রেসক মানে নিবিচারে, কংগ্রেসক মানে বেয়া পায়, কংগ্রেস আরো নাইকিয়া হবে। বিস্মিতা গগৈ আর অঙ্কিতা দত্ত বিজেপি যোগদান করার পর কংগ্রেসের বিরুদ্ধে কৈছে যে মহিলার অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ, মহিলা ভালকে কব পারিব। গতি ইয়ার উত্তর ভূপেন বৰাই দিব লাগে, ইয়ার উত্তর দিব লাগে। সালে বেড়ে কোবা উত্তর দিব, কিন্তু সালে বেড়ে কোবা উত্তর নিদিব বলে মই অনুরোধ করি। পর্যটন অল্প আগতে কইছে যে নগাঁওর পর ইলেকশন খুলব বিচারিছে, কিন্তু তে কোনোবাই ধুবুরিলে মানে ব্রেন নহয় মানে ধুবুরিলে পঠিয়েছে বলে কইছে। আইডিয়া নাই তেওঁলোকৰ পার্টির কথা উপর মই নকও, তেওঁলোকে যাকে দিয়ে আমি তো ইলেকশন খেলিব লাগিব। হয় আমি অলপ পিছুৱাই আছো, কিন্তু এনেকুৱা নহয় যে আমি সকলো এৰি দিম, তেনেকুৱা নহয়। তীব্র যুঁজ হব, তেওঁলোক ডেফিনেটলি অকমান আগুৱাই আছে। আৰু কথা নুরলোজা ডাঙরিয়া যে কিবা গালি পাৰিছে, সেইটো কথা কথা গতি ধরছো, কথার কথা গতি সৰু কথা, মারপিট সাধারণ কথা। গতি কারণে এইবিল নতুন মোৰ আইডিয়া নাই। হয় অলপ আগুয়াই আছে, কিন্তু আমি শক্তিশালী যুদ্ধ প্রদর্শন করি, আমি দৃঢ়তার যুদ্ধ প্রদর্শন করি। মানে মই যুদ্ধ মানে কাজিয়া পেছাল কোৱা নাই, নির্বাচনী যুদ্ধ কৈছো। তেওঁলোক অলপ আগুৱাই আছে, কিন্তু আমি বহি থাকা নাই, আমি বহি নাথাকো। আৰু মানে কালি বিস্মিতা গগৈ কৈছে যে তেওঁৰ আপোনালোকে জানে আৰু কংগ্ৰেছত কেনেকৈ চলি আছে, কংগ্ৰেছৰ পৰা কিয় মানুহবিলাক প্ৰত্যেক দিনে ওলাই আহিছে জানি দেখোন। 5 তাৰিখে আৰু ওলাব ডাঙৰ, আপোনাৰ আশা ৰাখিছোঁ আৰু ডাঙৰ ডাঙৰ নেতা আৰু ডাঙৰ ডাঙৰ কৰ্মী 5 তাৰিখে আৰু কংগ্ৰেছৰ পৰা ওলাই অহাৰ সম্ভাৱনা আছে। প্ৰত্যেক দিনাই কোনোবাই নহয় কোনোবা ব্যক্তিয়ে আমাৰ দলত যোগদান কৰাৰ কাৰণে আমাক যোগাযোগ কৰে, প্রত্যেক দিনা বুলিয়ে কৈছো। আগতে এদিন কৈ দিছিল যে কংগ্রেস দল ছাপা হৈ যাব, তেওঁলোকে মোক বহুত বেয়াকে গালি পাৰিছিল, কিন্তু আপোনালোকে দেখি আছে এই কথাটোৰ এই গতিধারা চলি থাকিব, ই ব্যাহত নহয়। কারণ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া রাইজৰ কাম কৰিছে, নরেন্দ্র মোদী ডাঙরিয়া দেশৰ কাৰণে কাম কৰিছে, আৰু ৰাইজে আমাক মৰম কৰাৰ কাৰণে এই বিরোধী দলৰ নেতাবিলাকেও আমাক মৰম কৰিবলৈ বাধ্য হৈছে আৰু বিজেপি জইন কৰিবলৈ বাধ্য হৈছে। এই গতিধারা চলি থাকে। কালি মন্তব্য কৰিছে জাতীয় সমাজ প্ৰেমত, যেতিয়া জে ডি ইউ তেওঁ নেতা, তেওঁ যেতিয়া আৰ জে ডিৰ লগত সমৰ্থন আঁতৰাইছে, তেওঁ কৈছে যে ইণ্ডিয়াৰ যিখন সভা আছে তেওঁলোকে গোপন ব্লু প্ৰিণ্ট হ'ল, অসমত এজন অকলে কংগ্ৰেছে নিৰ্বাচন কৰিব, বিৰোধী অকলে আকনেই নিদিয়ে। মইতো এইটো জানোৱেই, মই আগৰ পৰাই জানো, এটা সমষ্টি হয়তো দিব, মই কেইবাদিনো আগতো কৈ আছো, বেলেগ পাৰ্টিক নিদিয়ে। মই শুনামতে ডিব্ৰুগড়টো দিয়াৰ কথা আছে, কিন্তু ডিব্ৰুগড় দিলেও বহু ভোটত হাৰিব, আৰু কংগ্ৰেছো বহু ভোটত হাৰিব। কংগ্ৰেছৰ অৱস্থা অত্যন্ত বেয়া অসমত, আমি 12টা সমষ্টিটো কনফাৰ্ম জিকিম আৰু আগুৱাবলৈকে চেষ্টা কৰি আছোঁ।